উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল ও ভারতের গজলডোবা ব্যারাজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনির হাটে তিস্তা নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার 20 অক্টোবর ভোর থেকে তিস্তার পানি বাড়ায় লালমনির হাটের 3 উপজেলার তিস্তার চর এলাকায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, মঙ্গলবার 19 অক্টোবর রাত থেকে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে 52.70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বুধবার 20 অক্টোবর সকাল 9টায় ওই পয়েন্টে 53.20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 60 সেন্টিমিটার উপরে। তিস্তার পানি ক্রমেই বাড়ছে। পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকার কামাল হোসেন বলেন, মঙ্গলবার 19 অক্টোবর রাত থেকে হঠাৎ পানি বাড়তে থাকায় ধানক্ষেত সহ রাস্তাঘাট তলিয়ে গেছে। বাড়িঘরে পানি প্রবেশ করে অনেক পরিবার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোল্লা বলেন, উজানের ডলে ও বাড়ির বৃষ্টিপাতে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভারতের গজলডোবার 44টি গেট খুলে দেওয়া হয়েছে, তাই তিস্তা পাড়ের মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে। তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, ভারতে ভয়াবহ বন্যার কারণে বুধবার 20 অক্টোবর সকালে হঠাৎ করে ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেতে থাকে। সকাল 6টা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিনি আরও জানান, শুধুমাত্র ব্যারেজের মূল পয়েন্টে পানি বিপদসীমার অতিক্রম করেছে, যে কোনো সময় পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, তিস্তা নদীর পানি বাড়ার বিষয়টি আমরা জেনেছি, পানিবন্দী পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পানিবন্দী পরিবারগুলোর জন্য সহায়তার ব্যবস্থা করছেন। দর্শক, এ ছিল এখনকার মতো। এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে জানান। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। সাবধানে থাকুন, ভালো থাকুন। বিডি টিউব নিউজ 24 এর পাশে থাকুন।